চোর হ্যাঁ সালে আজকে আমরা যে প্র্যাঙ্কটা করতে চলেছি খুব রিস্কি প্র্যাঙ্ক, পাবলিক তো রেগে যাবে, ফর শিওর মারপিটও হতে পারে, মার খেয়ে নেবো, সব সহ্য করে নেবো, বাস কেউ মা বাবা তোলে গালি না দুক এটাই। দাদা আমাদের ভদ্রলো, মা বাবার নামে গালাগালি দিলে অবশ্যই সেটা গায়ে লাগে, কিন্তু প্র্যাঙ্কের নামে যখন সেই মাই না খেয়ে চলে যায় তখন সেটা গায়ে লাগে না। সো গাইস, মা খুবই রেগে গেছে, দেখো খাবার না খেয়েও চলে এসেছে, মানে উঠে গেছে খাবার না খেয়ে। আর বড়লোক মানুষ বড় বড় ব্যাপার। দেখো তোমার বন্ধু যদি বিজনেসম্যান হয় তাহলে জীবনে তোমায় তুলে ধরে, আর তোমার বন্ধু যদি এরকম পাপি 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 চুলো এরকম ক্রিয়েটর হয় তাহলে ভাই উদাহরণ তোমার চোখের সামনে। লাস্ট ট্রিপটা দেখলে তারপরে উদুম মার খেলাম, উদুম মার খেলাম পাবলিকের কাছে। হ্যাঁ, এটা তো একটা অ্যাচিভমেন্ট। দেখো ভাই, এগুলো আনস্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, কারণ বোঝাই যাচ্ছে ভাই রাস্তার মানুষকে হেনস্থা করবে, তারপর ভাই সেখানের মানুষ কেউ ঠান্ডা মাথায় থাকে, কেউ গরম মাথায় থাকে, মানে যেমন খুশি রিয়াকশান আসতে পারে। এখন ভিডিওটা হয়ে গেছে 4 মিনিট, আর লম্বা করতে হবে, টেনে আরও 14 মিনিটও করতে হবে। এখন কী করবে, বাড়িতে গিয়ে এখন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করবে, দেখি কীভাবে এরা ভিডিওর লেন্থটাকে টানে, দেখি একটু শিখি আর কি। ব্যান্ডেজটা ফেক ব্যান্ডেজ, কিছু হয়নি, এটা করে নিয়েছি, বাট এবার বাড়িতে যাবো, মাকে বলবো, মা প্র্যাঙ্ক করতে গিয়ে এই হাল হয়েছে। আরে আমি ভিডিও করতে গেছিলাম, ওখানে গিয়ে মারপিট হয়েছে। দেখেছো এখানে ভাই আলাদাই সিরিয়াল চলছে, আলাদাই লেলা। আমি বলছি তোরা ভিডিও করে তো কোনো লাভ হয় না, মাসে একবার, 9 মাসে 6 মাসে একবার ভিডিও করতে যাস তো যাবি না, তোদের 6 মাসে 9 মাসে বেরিয়ে একদিন ভিডিও আর করতে হবে না। এই কাকিমার শব্দের আত্মরিক অর্থটা ধরতে পারলাম, 9 মাসে 6 মাসে না গিয়ে ডেলি ভিডিও বানাবে, ডেলি মানুষকে হেনস্থা করবে, আর এরকম হাত পা ভেঙে ঘরে চলে আসবে নাকি, কি বোঝাতে চাইলো জানি না। ওইটা ওইটা এটা কি করছো, এটা কি করছো বলো তো, করছি দেখ, এবার দেখ আমাকে, এবার দেখ, দেখ দেখ, সব ভেঙে দেবো, রিং লাইটটা ভেঙে দেবো বলে বাইরে নিয়ে গিয়ে সুন্দরভাবে রেখে দিয়ে আসলো। এই বয়সেও ভাই আর কত অ্যাক্টিং করাবে কে জানে। দেখো ভাই, এখানে কাকিমা সমস্তটাই সব কিছু জানে, সেটা আমি ফার্স্ট পার্টে এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। অ্যাক্টিং আছে, আমি তোকে আজ থেকে একটা কথা বলে দিচ্ছি, এই 9 মাস 6 মাসে একদিন ভিডিও করতে তোকে যেতে হবে না, তুই যদি গেছিস ক্যামেরায় হাত দিস তোরা একদম ঠ্যাং করে করে আমি রেখে দেবো, এই তোকে আমি লাস্ট বার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি রোজ প্রত্যেকদিন বেরাতিস আমি তোকে বলতাম না, রোজ প্রত্যেকদিন বেরাতিস আমি তোকে বলতাম না। এই বলে কি কাকিমার তো দেখছি ভাই আমেরিকান ডলারের প্রতি আলাদাই নেশা, বলেন কি। এবার অনেকে বলবে ভাই তুই ভাইয়ের মাকে নিয়ে এরকম কথা বলছিস কেন, দেখো ভাই ভিডিওর ভিতর যদি সে না থাকতো তারপরেও যদি তাকে টেনে দুটো কথা বলতাম সেটা ভাই ভুল, কিন্তু উনি তো ভিডিওরই একটা পার্ট, তাই ওনাকে নিয়ে বলা চলে, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। এটা দেখছেন তো, এটা দিয়ে একদম একদম ফেলে কাটবো, আর শীত পড়েছে বলে কিন্তু খুশিও কিন্তু ফুল রেডি না ভাই, জীবনে আমার এরকম বন্ধু আছে যে আমার হয়ে প্র্যাঙ্ক গুলো করে দেবে, আর না ভাই ব্লগে দেখানোর মতন মেয়ে আছে, এর জন্যই মনে হচ্ছে আমি জীবনে আগাতে পারছি না, গভীর প্রশ্ন। আর ভাই তোরা বাইরে থাকিস না, পাবলিককে ভাই এরকম হেনস্থা করবি তো উদুম কেলানি খেয়ে যাবি, তার থেকে ভালো কোনো পাগলা কুত্তার গাড়ি যদি সামনে দিয়ে যায় ওখানে দুজন উঠে পড়, হ্যাঁ সিলিন্ডার করে দে। ইরি, এ তো কেস ঘটে গেল, যে কপি বিদ্যাটা শিখিয়েছিল তার উপরেই এখন কপি হচ্ছে, আন্টিকে কপি করা, এ তো কর্মফল, এত তাড়াতাড়ি ফলে জানা ছিল না তো, কপি কেন করছো, আরে কপি কেন করছো। ও শাশুড়ি মার সাথে যখন হচ্ছিল তখন সেটা ছিল কুল, যখনই নিজের সাথে হয়ে যাচ্ছে তখন সামনের মানুষটা ভুল। বারবার করবে, একবার না একাধিকবার করবে, মানে শতবার করবে, ভিউজ যতবার ডাউন থাকবে এ ততই নিচে নামবে।
সঠিক বলেছেন। এ ভাই, এটা কি দেখলাম? মানে ছাজলামে কি জন্মগতই ছিলি নাকি বেরানোর পর আলাদা করে কত জায়গা দিয়ে কোর্স করেছিলি? কি যুগে বাস করছি রে ভাই, আমি শুধু একটা জিনিসই ভাবছি, এর যখন ছেলে হবে মানে এ এই লেভেলের প্র্যাঙ্কস্টার, এর ছেলে ভাই কি লেভেলের প্র্যাঙ্ক করবে এর সাথে? তো ভাই ভবিষ্যতের কথা ভেবেই গায়ে কাটা দিয়ে উঠছে। তো ভাই তোদের ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক, হ্যাঁ আর কিছু বলতে চাই না। আর ভবিষ্যতের কথা যখন উঠলই, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এরা ফ্যামিলি মেম্বার হচ্ছে ডিপিতে চারজন দেওয়া, দুজনের ব্যাপারে বললাম, বলবে আর দুজন কই, আর দুজনের একজন হচ্ছে জেলে, হ্যাঁ ঠিক শুনেছো জেলে, আরেকজন হয়তো বেলের আশায় এদিক এ দরজা থেকে আরেক দরজা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ সে চেষ্টা চালিয়েই যাচ্ছে আর কি। সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। দেড় কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। এবার ধরো এ যখন কোর্টে উঠবে, মানে এ তো নিজের টলি ফ্যামিলি পুরো একে রিপ্রেজেন্ট করবে, তো বিচারপতি এদের ভিডিও দেখার পর যা বলবে, তোর ভিডিওগুলো পুরো গু, পচা গু, তোর মুখটা যেরকম কালো বাদর আর ভিডিওগুলো গু। তো ব্যাস বন্ধু, আজকের জন্য এতটাই, আবার দেখা হবে ততদিন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলো টাটা।